বাড়ির সামনে জল ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন দুই ভাই। চপার দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অমৃতির বানিয়া গ্রামে। আহত 32 বছরের সেরাজুল নাদাব ও 30 বছরের নূর সালাম নাদাব মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, তাদের বাড়ির সামনে জল ফেলার ফলে জল জমে থাকায় যাতায়াত করতে অসুবিধা হয়। এর প্রতিবাদ করায় বাচ্চু নাদাব সহ 5 জন নূর সালাম ও সেরাজুলের উপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের পরিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এর বাড়ি কোথায়? আপনাদেরকে কেন মারলো? জল ফেলার জন্য রাস্তাতে জল ফেলেছিল, আমরা বলেছি, তারপরে তাই জন্য মেরে। কিভাবে জল ফেলছিল? ওই বালতি করে না, এমনি ট্যাপে নাকি? না, বালতি করে রাস্তায় জল ফেলছিল। সেখানে জল জমে গেছিল নাকি? হ্যাঁ, আমি বললাম যে রাস্তা থেকে জলটা ই করে নাও, ছিপে দাও। তাই বলছে আমি ছিপ বানা, তোর বাবার রাস্তা নাই। তো আপনাদের কজনকে মেরেছে? সবাইকে মেরেছে। এখানে কজন এসেছেন? দুজনের নাম কি? আপনার নাম কি? সিরাজুল নাদাব। আর ওনার নাম? নূর ইসলাম নাদাব। আপনাদের বাড়ি কোথায়? কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? কাঠ। মালদা থেকে দেবুসিংহ আনন্দ বার্তা। বাড়ির সামনে জল ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন দুই ভাই। চপার দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অমৃতির বানিয়া গ্রামে। আহত 32 বছরের সেরাজুল নাদাব ও 30 বছরের নূর সালাম নাদাব মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, তাদের বাড়ির সামনে জল ফেলার ফলে জল জমে থাকায় যাতায়াত করতে অসুবিধা হয়। এর প্রতিবাদ করায় বাচ্চু নাদাব সহ 5 জন নূর সালাম ও সেরাজুলের উপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের পরিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এর বাড়ি কোথায়? আপনাদেরকে কেন মারলো? জল ফেলার জন্য রাস্তাতে জল ফেলেছিল, আমরা বলেছি, তারপরে তাই জন্য মেরে। কিভাবে জল ফেলছিল? ওই বালতি করে না, এমনি ট্যাপে নাকি? না, বালতি করে রাস্তায় জল ফেলছিল। সেখানে জল জমে গেছিল নাকি? হ্যাঁ, আমি বললাম যে রাস্তা থেকে জলটা ই করে নাও, ছিপে দাও। তাই বলছে আমি ছিপ বানা, তোর বাবার রাস্তা নাই। তো আপনাদের কজনকে মেরেছে? সবাইকে মেরেছে। এখানে কজন এসেছেন? দুজনের নাম কি? আপনার নাম কি? সিরাজুল নাদাব। আর ওনার নাম? নূর ইসলাম নাদাব। আপনাদের বাড়ি কোথায়? কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? কাঠ। মালদা থেকে দেবুসিংহ আনন্দ বার্তা।